শুটিংয়ে জোভানের সঙ্গে কেন পাঁচ দিন কথা বলেননি পূজা চেরি? ঈদুল আজহা উপলক্ষে ঈদ আড্ডার আয়োজন করা হয় বিভিন্ন মাধ্যমে। এরই ধারাবাহিকতায় টেলিভিশনগুলো তারকাদের নিয়ে আড্ডার আয়োজন করে থাকে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ঈদ আড্ডার আয়োজন করা হয়। এতে অংশ নেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি ও অভিনেতা ফারহান আহমেদ জোভান। সেখানে তারা কাজের অভিজ্ঞতা শেয়ার করছিলেন। এ সময় পূজা চেরি বলেন, একটি শুটিংয়ে পাঁচ দিন গিয়েও পাঁচ দিনই কথা হয়নি জোভানের সঙ্গে। কারণ হিসেবে তিনি বলেন, কিভাবে শুরু করব, কি দিয়ে শুরু করব বুঝতেই পারিনি, কারণ এটি তার সঙ্গে প্রথম কাজ ছিল আমার। এর আগে কখনো তার সঙ্গে কোনো দিন কোনো কাজ করা হয়নি, এজন্য তার সঙ্গে কথা বলতে নিজেকে বিব্রত লাগছিল। পূজা বলেন, জোভান পারত আমাকে ফ্রি করে নিতে। আমি যাদের সঙ্গে কাজ করেছি তারা সবাই আমাকে প্রথমে ফ্রি করে নিয়েছিল, কিন্তু জোভান সেটি করেনি, এজন্য এমনটি ঘটেছিল। শুধু তাই নয়, প্রথম পাঁচ দিন যখন রিহার্সেল করতাম কেউ কারো দিকে তাকাতাম না। অন্যদিকে জোভান বলেন, এটি ঘটেছিল আমাদের দুজনের ইগোর প্রবলেমের কারণে। আমিও কথা বলতে যাইনি এবং সেও আসেনি কথা বলতে।